এএইচএম খায়রুজ্জামান লিটন তৃতীয়বারের মতো রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিজয়ের প্রতিক্রিয়ায় লিটন বলেন, ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন কঠিন হলেও সর্বোচ্চ চেষ্টা চালাবেন। রাজশাহী থেকে আহসান হাবিবাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুধবার বিপুল ভোটের ব্যবধানে তৃতীয় দফা মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন 1,60,290 ভোট। নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুর্শিদ আলম রয়েছেন দ্বিতীয় অবস্থানে, তিনি পেয়েছেন 13,448 ভোট। জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত, নৌকা প্রতীকে 1,60,290 ভোট পেয়েছেন। বিজয়ী মেয়র তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন, বিগত 5 বছরে তিনি যে কাজ করেছেন তাতে মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। আগামীতে তিনি কর্মসংস্থান বাড়ানোর যে অঙ্গীকার করেছেন তাতে বেশি গুরুত্ব দিয়েছেন ভোটাররা। যখন আমি কর্মসংস্থানের কথা বলি, তারা এটাতে অত্যন্ত আনন্দিত হয় এবং বিশ্বাস করে যে এটা আমাদের সম্ভব, কারণ প্রত্যেকেরই যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের সন্তানের বৃহস্পতিবার সকাল থেকে অগণিত মানুষের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মেয়র লিটন। 2008 সালে প্রথমবারের মতো মেয়র হন তিনি। এরপর 2013 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের কাছে পরাজিত হন। 2018 সালের নির্বাচনে বুলবুলকেই পরাজিত করে আবারও মেয়র হন এএইচএম খায়রুজ্জামান লিটন। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।